হ্যালো বন্ধুরা আমি সুদীপ অ্যান্ড ওয়েলকাম টু ফিল্ম মিডিটেক এখন আমরা কথা বলবো হৈচয়ের আপকামিং ওয়েব সিরিজ কেমিস্ট্রি মাসি তার ট্রেলার নিয়ে এখানে আমরা দেবশ্রী রয়কে মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখব সৌরভের এটা পরিচালনা তো এই পার্টিকুলার সিরিজটা আমার কেমন লাগবে দেখুন পরিচালক বেশ প্রমিসিং কাজ দিয়েছে সেক্ষেত্রে কেমিস্ট্রি মাসির যখন আমি টিজারটা দেখেছিলাম বা এর আনাউন্সমেন্টটা দেখেছিলাম আমার মনে হয়েছিল একটা অন্য ধরনের কিছু প্রমিসেস আমাদেরকে করবে অন্য ধরনের কিছু প্রজেক্ট আমাদেরকে সার্ভ করবে বাট ট্রেলারটা দেখে আমি সত্যি বলতে দুদিকে ফেসে গেছি মানে প্রথমে কিছু জিনিস অবশ্যই আছে যেগুলো ভালো লাগা সেগুলো নিয়ে কথাবার্তা থাকবে এবং অনেক জিনিস আছে যেগুলো আমার পছন্দ নয় সে নিয়েও কথাবার্তা থাকবে তো প্রথমেই আছি এই যে সিরিজ বা এই যে অ্যাপ্রোচ যেটা হইচই করছে যেটা বেশ ফ্রেশ হইচইয়ের প্রাসপেক্টসে বা হইচই যে ধরনের সিরিজ ডেলিভারি করে যেরকম ফ্যামিলি ড্রামা প্যান্ট প্যানেনি সিরিজের বারবারন্ত দেখে আমরা বিরক্ত সেই রকম জায়গায় একটা ফ্রেশ কন্টেন্ট তারা অবশ্যই আনছে যেটার জন্য অ্যাপ্রিসিয়েট করছি আমি এবং দেবশ্রীরাই কাম ব্যাক করছে অনেক দিন পর ওয়েব সিরিজ তার প্রথম এবং সেই জায়গা থেকে তার যে অ্যাপ্রোচ তার যে অভিনয় তার যে গঠন সেই জিনিসগুলো বেশ ভালো লাগছে এবং সাবজেক্টে যেহেতু কেমিস্ট্রি তার সাথে যে মিউজিকের তারা রিদম মেনটেন করেছে পুরো সিরিজটাই সেটা একটা আলাদা মাধুর্যের জায়গায় পৌঁছেছে স্পেশালি লাস্টে আনন্দ লোকের যে ইনস্ট্রুমেন্টাল একটা ছাপ এই সিরিজের মধ্যে রেখেছে সেটা আমার বেশ ভালো লেগেছে সুতরাং এই জার্নিটা এক যে মিউজিক্যাল ব্যাপারটা আছে সেটা আমাকে বেশ অ্যাট্রাকশন করাচ্ছে বা আমি আকৃষ্ট হচ্ছি সেই ব্যাপারটার দিকে এবং ওভারঅল যে জার্নিটার মধ্যে নিয়ে যাওয়া হবে যেরকম হয় আর কি একজন চ্যানেল খুলবে সেই জার্নিটাও আমার মনে হয় খুব খুব ভাবে করা এবং সেটা আজকের দিনে দাঁড়িয়ে প্রাসঙ্গিক আজকে যেরকম ইউটিউবার হয় আজকে যেমন সব কিছুই অনলাইনে অ্যাভেলেবেল সেই জায়গা থেকে আমার মনে হয় জিনিসটা খুব একটা খারাপ না খুব একটা ভালো দিকে এগোচ্ছে এবার আসি এই সিরিজটাই আমার বা ট্রেলারটা থেকে কী কী ভালো লাগলো না প্রথমত তারা ইউটিউবারটার নামকরণ আইটিউবার করেছে যেটা কেন বা যার কোনো প্রাসঙ্গিকতা আমি পেলাম না কারণ ইউটিউব ব্যাপারটা এখন যে কেউ ইউজ করতে পারে যে কেউ ব্যবহার করতে পারে সেই জায়গায় আরো রিলেভেন্ট মনে হতো আমার আমি অডিয়েন্স হিসেবে আরো মজা পেতাম যদি সেই নামটাই রাখতো সেকেন্ড এই যে কাজ বা এই যে কাজের ধরন সেটা আমরা হাজারটা অলরেডি দেখে নিয়েছি আমি একটা সিনেমার কথা বলি যেখানে একটা ম্যাথামেটিক্স মানুষকে নিয়ে করা হয়েছিল যখন বিদ্যাবালন সেই চরিত্রটা পরিচয় মানে পোটে করছেন বা এরকম একটা মানুষকে নিয়ে কথা বলছে যে রান্না করতো সেটাও একটা সিনেমা হয়ে গেছে সেটা নিয়ে অনেক বড় এই ধরনের সাবজেক্টকে পরে চ্যানেল খোলে এবং তার রান্না পায় এখনো সে আছে তার জীবনী নিয়ে করা হয়েছিল পার্টিকুলার সিনেমাটা এবং তার বই যেভাবে মানুষের কাছে পৌঁছায় তো আরও অনেক ব্যাপার আছে যেমন আমরা যদি হিন্দি সিরিজের কথা বলি সেখানে বড় বড় সিরিজ আছে যেখানে আমার মনে হয় এই যে অনলাইনের ব্যাপারটা বা অনলাইনের এডুকেশন ব্যাপারটাকেও অনেক বড় করে দেখানো হয়েছে সুতরাং যে সাবজেক্টটা দেখানো হচ্ছে না সেটা খুব পরিচিত সাবজেক্ট এই সাবজেক্টটা আমাদের আর নতুন কি অফার করবে সেটা ভেবে আমার খারাপ লাগছে বিকজ সত্যি বলতে আর নতুন করে কিছু অফার করা নেই কারণ ট্রেলারটা থেকেও সেই একটা ইমোশনাল অ্যাঙ্গোয়েলই আমরা দেখতে পাচ্ছি যেখানে কোর্টের মধ্যে ড্রামা হবে কাদা ছোড়া হবে আলটিমেটলি সে সবাইকে হয়তো এডুকেট করে দেবে যারা গরিব যারা অ্যাফোর্ড করতে পারে নাই তখন বড় বড় কোচিং সেন্টারের মাইনে তারা গিয়ে পড়ে এই যে জায়গাটাকে ইন্সপিরেশন পাবে সুতরাং এটাকে আমি যদি এইভাবে বলি যে আরেকশন বলি যে সিনেমাটা এসেছিল যেখানে অমিতাভ বচ্চন দীপিকা পাটুকন ছিল তার একটা মডার্ন অ্যাপ্রোচ তার একটা অনলাইন ভার্সের আমরা এই সিরিজটাই দেখতে পাচ্ছি আমার মনে হয় খুব একটা ভুল বলা হবে না কারণ সেখানেও ব্যাপারটা ওয়ান ম্যান আর্মি ছিল যেখানে অফলাইন ভার্সেস অফলাইন একটা বড় কোচিং সেন্টার কে কে কোচিং সেন্টারের কে বিরোধিতা করার ব্যাপার ছিল সেখানে আস্তে আস্তে লোকজন যোগদান করে সেখানে একটা কোটের রাইকে চ্যালেঞ্জ করা হয় বা একটা বড় সংস্থার পাওয়ারফুল ব্যক্তিত্ব যারা থাকে তাদেরকে চ্যালেঞ্জ করা এবং যারা গরিব আলটিমেটলি তারা সেখানে জিতে যাই আপনারা যদি হিচকি সিনেমাটার কথা ভাবেন সেখানেও সাবজেক্ট অনেকটা এরকম বাট সেখানে সবটা অফলাইনের ব্যাপার ছিল বাট এটা আমরা শুধু অনলাইন অ্যাপ্রোচ ছাড়া এই পুরো সিরিজটার মধ্যে আমার নতুনত্ব কিছু লাগেনি বা আমার কাছে নতুনত্ব কিছু জায়গায় নিয়ে যাচ্ছে না তার জন্য ওভারঅল সিরিজটার প্রতি আমার সেই ধরনের আর আকর্ষণটা থাকলো না যেটা এর টিজারটা দেখে আমার মনে হচ্ছিল যে চলো একটা ফ্রেশ কিছু হয়তো আমাদের জন্য অ্যাপ্রোচ করবে ডিরেক্টর বা এমন গল্প অ্যাপ্রোচ করবে যেটার মধ্যে আমরা নতুনত্ব কিছু পাবো তো সেই এক্সপেকটেশনটা আমার ধুলিস হয়ে গেল বিকজ ট্রেলারটা অনেক বড় সব কিছুই দেখিয়ে দেওয়া হয়েছে ইনফ্যাক্ট তার যে ছেলে মারা যাচ্ছে সেটাকেও এনকোরপোরেট করে দেওয়া হয়েছে আমি জানি না খুব বাজে ট্রেলার কাটা আমি বলবো বিকজ কিছু জিনিস তো হাইট রাখতে পারে এই যে ইমোশনাল একটা তার ছেলে মারা যাবে সেই জায়গাটার আমরা সিরিজে যে ফিলটা পেতাম সেটা আমার মনে হয় ট্রেলারে দেখিয়ে স্পয়েল করে দাও সো বাজে এডিটিং আমার মনে হয় অপ্রয়োজনীয় এডিটিং অপ্রয়োজনীয় জিনিস দেখানো হয়েছে তাছাড়া এই সিরিজটা থেকে দেখা যাক বাকি পারফরমেন্স বা গল্পের ফ্লো আমাদেরকে কতটা কানেক্ট করে সেটা সিরিজ দেখে বলবো বা ট্রেলারটা আমার কাছে একটা অ্যাভারেজ ট্রেলার খুব ভালো ট্রেলার নয় এই ছিল আমার মতামত তোমরা কতটা সহমত আমার সাথে অবশ্যই কমেন্ট করে জানিও না দেখে থাকলে দেখো ট্রেলারটা এবং দেখে সে যে কেমন লাগলো ততক্ষণের জন্য ভালো থাকবে সুস্থ থাকবে এবং কখনোই ভালো জিনিস দেখবে চ্যানেল যদি প্রথমবার দেখছো লাইক কমেন্ট শেয়ার করতে হবে সাবস্ক্রাইব করতে হবে যাতে প্রত্যেকটা নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছায় ততক্ষণের জন্য টাটা